ক্ষীর সাগর থেকে উপনির্বাচনের প্রচারে এলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপি প্রার্থী দিলীপ শাহকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি। চেনা ভঙ্গিতে এদিনের প্রচারেও রাজ্য সরকারকে তোপ ডাকলেন শুভেন্দু। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শুক্রবার ফের বিজেপি প্রার্থী দিলীপ শাহর সমর্থনে ভোটের প্রচারে সাগরদিঘি এলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত মঙ্গলবার সাগরদিঘি উপনির্বাচনে প্রার্থীর সমর্থনে জনসভা করেন তিনি। শুক্রবার বিজেপি প্রার্থী দিলীপ শাহকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান। এদিন শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী সবসময় পরস্পর বিরোধী কথা বলেন, সেই কারণেই পশ্চিমবঙ্গকে দেউলিয়া করেছেন তিনি। কিছুদিন আগেই বলেছেন কেন্দ্রের টাকা চাই না, অমুক চাই না। ওনার দলের একজন হাফ মন্ত্রী কালকে রামনগরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে পশ্চিম গালাগালি করেছেন, দেউলিয়া করেছেন পশ্চিমবঙ্গকে। তিনটে কাজ করেছেন, 500 টাকার ভাতা, 28 টাকার মদের বোতল আর ডিয়ার লটারি। উনি আগে ওনার কোম্পানির মালিক মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি, আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এস এস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।